বন্ধুরা আমি অনিমেষ ইউটিউব চ্যানেল হেলথে আপনাদের আবার স্বাগত আজকে যে কয়েকটি কথা বলবো আপনাদের সেগুলি হলো পক্স এই পক্স বা বসন্ত রোগটি কিভাবে ঘরোয়া উপায় দিয়ে রোগ নিরাময় করা যায় সেটাই আজকে আমরা আলোচনা করব যেগুলি বলে গেছেন অমর মজুমদার ইনি একজন ভেষজ রত্ন আর সহযোগিতায় কবিরাজ এস মজুমদার ঠিক আছে এনাদের উক্তিগুলো আপনাদের সামনে রাখবো যে বসন্ত রোগ কিভাবে নিরাময় করা যায় ঘরোয়া উপায় দিয়ে এই পক্সের সময় অনেকগুলো উপসর্গ দেখা দেয় সেগুলো কিভাবে নিরাময় হয় সেগুলো আজকে জানাবো স্টেপ বাই স্টেপ যেমন গুটিগুলো ভালো করে যদি না বের হয় তাহলে কি করতে হবে গুটি পাকিবার সময় যদি জ্বর হয় সে তাহলে কি করতে হবে এই গুটিগুলো বের হওয়ার পর মুখমণ্ডল অর্থাৎ মুখের কাছে ফ্যাকাসে দাগ বা রাত্রে খুব চুলকায় তখন কি করতে হবে বসন্ত পর কাশি বা কান দিয়ে যদি পুঁজ বের হয় বা রক্তস্রাব বা কান দিয়ে মুখের ভেতর রকম ছুঁচ ফোটানোর মতো ব্যথা হয় এই ধরনের অনেক কিছু ছোট ছোট স্টেপ রয়েছে যেগুলো ওনারা বলে গেছেন আপনাদেরকে অবশ্যই জানাবো তো একটু মনোযোগ সহকারে দেখবেন যদি কারো কাজে আসে তাহলে সে আর অবশ্যই করে দেবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক এই পক্স বা বসন্তের সময় কি করলে ভালো হবে সেগুলো নিয়ে আলোচনা করছি সেটা হলো পথ্য কী লিখছেন উনি বলছেন যে মিষ্টি ভেজানো জল আখের রস সহ বিভিন্ন ঠান্ডা খাবার দুধ খাওয়াতে হবে ভালো না হওয়া পর্যন্ত তেল ঘি খাওয়ানো নিষেধ ঘরের ভেতর যাতে বাতাস খেলে অর্থাৎ যাতে হাওয়া চলাচল করে সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে গুটি শুকোতে আরম্ভ হলে গরম জল পরিষ্কার ন্যাগড়া ভিজিয়ে শুকিয়ে দেওয়া ভালো অর্থাৎ গরম জল করে ন্যাগড়াটা ভিজিয়ে আবার নিচুড়ে নিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে দেওয়া ভালো স্বল্প অন্ধকারে অল্প অন্ধকারে ঘরে রুগীকে সায়িত রাখা বিধেও। অর্থাৎ অল্প অন্ধকারে রাখা ভালো অপরিষ্কার জামাকাপড় ও শয্যা অপরিষ্কৃত হলে বদলানো উচিত অর্থাৎ নোংরা কোনো কিছুই রাখবেন না না জামা কাপড় তার পরিধানে যা থাকবে যা কিছু পরণীয় থাকবে বা বিছানা নিচের মাছ মাংস ও ডিম খাওয়া একেবারেই নিষিদ্ধ সাবু বার্লি অ্যারারুট গাধার দুধ বেদানা আঙুর আপেল প্রভৃতি সুপথ্য অর্থাৎ এগুলি খাওয়া খুবই উপকার রোগী যাতে গা না চুলকায় তার প্রতি বিশেষ দৃষ্টি রাখা আবশ্যক অর্থাৎ গা কোনো মতেই চুলকাতে দেবেন না যতই কুটকুট করুক হালকা হাত বুলিয়ে দেবেন বা কাপড় দিয়ে গরম জলের এর করে আস্তে আস্তে দেবেন কিন্তু চুলকাতে দেবেন না বসন্ত বা পক্স লক্ষণ বর্তমানে ক্ষতিকারক বসন্ত রোগ ভারতে নেই যা আছে তা খুব সাধারণ বসন্ত পক্ষ সর্বাঙ্গে ব্যথা শীত কাঁপুন সহ জ্বর হয় দুই তিন দিন পরে সারা গায়ে গুটি বাইরে হয় পাঁচ থেকে ছ দিনের মধ্যে ওই গুটিতে জল জমে এবং পুঁজ হয় ও শরীরের তাপমাত্রা একশো তিন ডিগ্রি থেকে একশো সাত ডিগ্রি পর্যন্ত হয় ন দশ দিনের মধ্যে গুটিগুলো শুকোতে শুরু করে এর চিকিৎসা পুঁজ জমিবার আগে অর্থাৎ প্রথম অবস্থায় মেথি ভেজানো জল দিনে তিন চারবার করে খেতে হবে দু চামচ করে যতক্ষণ না গুটিগুলো পুরোভাবে পুরোপুরি বেরিয়ে যায় ততদিন কিন্তু খেতে হবে পুঁজ জমলে দ্বিতীয় অবস্থায় দশ গ্রাম জোয়ান পাঁচ গ্রাম বাবুই পাঁচ গ্রাম কুড় পাঁচ গ্রাম মেথি পাঁচশো গ্রাম জলে সিদ্ধ করে সেটা যখন দুশো গ্রাম হলে নামিয়ে নেবেন নিয়ে ঠান্ডা করে ছেঁকে রেখে দিতে হবে ওই জল চার চামচ করে খেতে হবে তিন থেকে সাত দিন বসন্ত রোগের প্রথম অবস্থায় গুটিকা হতে হ হলে এবং রুগী অবসন্ন হয়ে পড়লে চার চামচ আদার রস ও দুই চামচ তুলসী পাতার রস একত্রে মিশিয়া খেতে হবে সকালে এবং সন্ধ্যায় এছাড়া শাকের ঝোল ও মাসকলাই ডাল মাছকলায়ের ডাল খেতে হবে রোজ আচ্ছা একটা কথা এখানে বলে রাখি অনেক কিছু উপকরণ আছে যেগুলি আপনারা চিনেন না বা জানেন না সেগুলি দোকান থেকে কিনতে পাওয়া যায় যেখানে গাছগাছরা জিনিস পাওয়া যায় সেখানে কিনতে পাওয়া যাবে আর অনেক বেনে মশলার দোকানেও পাওয়া যায় ওনারাও রাখেন ওখান থেকে একটু সংগ্রহ করে নেবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক গুটি গুটি ভালো না করিয়া বাহির না হলে যদি গুটিগুলো ভালো করে না বাহির হয় বসে গেলে তাহলে কি করণীয় ছ চামচ আদার রস এবং ছ চামচ তুলসী পাতার রস একত্রে মিশিয়া খেতে হবে দিনে দুই বাদ্যর করে দুইবার করে তিন চার দিন গুটি পাকিবার সময় যদি জ্বরের লক্ষণ প্রকাশ হয় তাহা হলে উপরোক্ত পাচন তৈরি করে অর্থাৎ যদি ওই ছ চামচ আদার রস আর ছ চামচ তুলসী পাতা এইগুলি উপরোক্ত পাচন তৈরি করে খাওয়াতে হবে দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন এছাড়া সকালে খালি পেটে পাঁচ চামচ শিউলি পাতার রস খেতে হবে জ্বর না কমা পর্যন্ত তখন খেয়ে যেতে হবে গুটিকাগুলি বের হওয়ার পর মুখমণ্ডল গুটিকায় পার্শ্ববর্তী স্থান সকল স্ফীত হলে এবং রাত্রিতে চুলকানি বৃদ্ধি পেলে অর্থাৎ যেখানে গুটিগুলো বেরিয়েছে তার চারপাশে সাদা সাদা যদি ভাব হয়ে যায় বা রাত্রে খুব গুটিগুলি চুলকায় তাহলে কি করবেন উপরুক্ত পাচন তৈরি করে খেতে হবে দিনে দুইবার করে চার থেকে পাঁচ দিন এছাড়া একশো গ্রাম তিল তেলে পঞ্চাশ গ্রাম নিম পাতা থেঁতো মিশিয়ে ভালো করে জাল দিতে হবে দশ পনেরো মিনিট ওই তেল প্রতিদিন লাগাতে হবে ক্ষত স্থানগুলিতে তাহলে এই তেলটি ব্যবহার করতে পারেন যাদের খুব চুলকানি হয় গুটিকায় পুঁজ হওয়ার পর জরাসিতায় লক্ষণ প্রকাশ পেলে সকালে খালি পেটে দু চামচ পাথর কুঁচির রস ও দু চামচ থালকুনি পাতা রস খেতে হবে চার পাঁচ দিন এছাড়া পাচন খেতে হবে রোজ দুই তিনবার করে সাত দিন প্রবল জ্বর পৃষ্ঠদেহে ব্যথা প্রভৃতি লক্ষণে দুই গ্রাম ডালিম ছাল চূর্ণ দুই গ্রাম আখের মূল দুই গ্রাম জষ্টি মধু দুই গ্রাম গুলঞ্চ তিন কাপ জলে সিদ্ধ করে এক কাপ হলে নামিয়ে ছেঁকে সামান্য আখের গুড় মিশিয়ে গরম গরম খেতে হবে রোজ একবার করে তিন চার দিন দ্বিতীয় অবস্থায় বিষম অবসন্নতাল সর্বাঙ্গ শীতল গাত্রদাহ প্রভৃতি লক্ষণে অর্থাৎ সারা গা ঠান্ডা হয়ে যাচ্ছে পায়খানা হচ্ছে ইত্যাদি লক্ষণ হলে দশ গ্রাম জোয়ান পাঁচ গ্রাম মেথি পাঁচ গ্রাম কুড় পাঁচ গ্রাম বাবুই পাঁচশো গ্রাম জলে সিদ্ধ করে নামিয়ে ছেঁকে রেখে দিতে হবে ওই জল দুবার করে খেতে হবে আধ কাপ করে চার থেকে পাঁচ দিন পিঠে খুব বেদনা ব্যথা বা ঘুমন্ত অবস্থায় লাফিয়ে ওঠা এই লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে কণ্ঠিকারিকার মূল এক গ্রামের একটু কম চিবিয়ে খেতে হবে রোজ একবার করে সাত দিন এছাড়া পাচন তৈরি করে খেতে হবে রোজ দুই তিনবার করে চার থেকে পাঁচ দিন বসন্তের পর কাশি কান দিয়ে পুঁজ রক্তস্রাব বা কান হতে মুখের ভেতর পর্যন্ত ছুঁচ ফোটানোর ব্যথা ছুঁচ ফোটানোর মতো তাহলে সামান্য আদার রস ও তুলসী পাতার রস একটি নারদিয়া বিলাস বড়ি একত্রে মিশিয়া খেতে হবে সকালে প্রতিদিন এছাড়া পাচন তৈরি করে খেতে হবে যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে বা কারো উপকার হবে বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও যদি ভালো লাগে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ